ভিসার মেয়াদ বাড়াচ্ছে সৌদি দূতাবাস। ঢাকার সৌদি দূতাবাস ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের এক্সিট রিএন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানো শুরু করেছে। এজন্য প্রবাসীদের জরিমানা সহ গুনতে হবে 6,500 টাকা। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন, সৌদি দূতাবাস থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে, অনলাইনে মেয়াদ বাড়িয়ে দিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী 30 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দিচ্ছে দূতাবাস, কিন্তু ফ্লাইট কম থাকায় এই অল্প সময়ের জন্য ভিসার মেয়াদ বাড়লেও সব প্রবাসী সৌদি যেতে পারবেন না। এতে প্রবাসীরা নতুন সমস্যায় পড়বেন বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তিনি জানান, ভিসার মেয়াদ আরও 1 মাস বাড়ানোর জন্য কাজ করবেন। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে, ফ্লাইট সংখ্যা বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে, প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করে এই বিষয়টি সমাধান করা হবে বলে জানান তিনি। গত মঙ্গলবার বিকেল থেকে অনলাইনে ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি দেখতে পাচ্ছেন সৌদি ভিসা সার্ভিস সেন্টার কর্তৃপক্ষ। তারা বলছেন, দূতাবাস থেকে ভিসার মেয়াদ বাড়ানোর কাজ শুরু হয়েছে। এজন্য প্রবাসী কর্মীদের মেয়াদ থাকা পাসপোর্ট, মেয়াদ থাকা বা না থাকা আকামার কপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়াদের 2,600 টাকা জরিমানা বা ফি দিতে হবে। সাধারণ ফি 3,900 টাকার সঙ্গে এই ফি সহ পাসপোর্ট জমা দেওয়ার পর ভিসার মেয়াদ বাড়িয়ে দিচ্ছে দূতাবাস। এখন জরিমানা সহ মোট 6,500 টাকা করে জমা দিচ্ছে প্রবাসীদের। তবে এখনও মেয়াদ বৃদ্ধি সহ পাসপোর্ট ফেরত পাননি তারা।